আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক হাসিল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা এত গুরুত্বপূর্ণ মেডিসিন, বলা হয় হোমিও জগতে এই মেডিসিনটার গুরুত্ব কদর যে কত, তা আপনি এই সম্পূর্ণ ভিডিও যদি না দেখে, না টেনে যদি দেখেন, তাহলে বুঝতে পারেন এটার কদর কত। এর কারণ হলো, হোমিও জগতে আমরা যাওয়ার পরে আমাদের একটা মেডিসিন খাওয়াইয়া থাকে, সেবন করিয়ে থাকে ডাক্তারগণ। এটা গেলেই বলে যে একটা মেডিসিন যে খাওয়াইলো স্যার, সেই মেডিসিনটা যেখান দা গেল সেখান দা কথা বলেই বলেই গেল। সেই মেডিসিনটা নিয়ে আজকে আলোচনা করব। এই মেডিসিনটা কী কী আপনার কাজ দেবে। এক নম্বর হলো, যাদের মানে একেবারেই স্বপ্নদোষ, একেবারেই স্বপ্নদোষ বলতে মানে আপনি ঘুমাসলেন তো ঘুমাসলেন আর আপনার সাথে আজে বাজে দেখে দেখে স্বপ্নদোষ। দ্বিতীয়ত হলো যে যাদের একেবারেই ধ্বজভঙ্গ। তৃতীয়ত হইল যারা মাথা ব্যথা নিয়ে একেবারেই বিব্রতকর অবস্থা এবং মেজাজ খিটখিটে। তৃতীয়ত হলো যারা হস্ত মতন করতে 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 যাদের জীবনটা শেষ করে ফেলেছেন। চতুর্থ হলো যাদের পেটটা একেবারেই নষ্ট হয়ে গেছে, তাদের জন্য খুব সংক্ষিপ্তভাবে বলে দেব। এই যে এই সমস্ত বিষয়গুলি থাকবে, তাই আপনারা আমার এই ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আমার এই খাস বাংলা কথা দ্বারা আপনারা উপকার পেতে পারেন আর আপনার দ্বারা আপনার ভাই বোনেরা বাংলাদেশের সকলেই উপকার পেতে পারে। এখন আসুন যে ধ্বজভঙ্গ বা প্রিমিচুয়াল ইজাকুলেশন বা ইরেক্টাইল ডিসফাংশন অথবা নেকটোরাল অর্থাৎ স্বপ্নদোষ কথা বেজে যায়। আমি কিন্তু আজকে সারাদিন রুগী দেখছি, তো রুগী দেখে এসে কলেজ থেকে এসে আবার এখানে ব্যস্ত, যার জন্য মুখে বেজে গেছে। যাই হোক, তাই এই যে আপনার যারা দেখা গেল যে যাদের আপনার একেবারেই ধ্বজভঙ্গ হয়ে গেছে, কেন ধ্বজভঙ্গ হয়ে গেছে? নাম্বার ওয়ান, অতিরিক্ত ওষুধ সেবন। এখন অতিরিক্ত ওষুধ সেবনের কারণে আপনার বুঝতে পারবেন না যে আমার এই কারণে ইরেক্টাইল ডিসফাংশন হয়ে গেছে। আমি একটা কথা বলি, বাংলাদেশে না পৃথিবীর বুকে যদি আমরা ডাক্তারগণ সব মরে যাই, তাহলে 80% রোগ ভালো হয়ে যাবে মানুষের। সত্যিকার একটা কথা বললাম, যদি আমরা সব ডাক্তারগণ আল্লাহ যদি আমাদের গজব দিয়ে মেরে ফেলে, তাহলে এই পৃথিবীর বুক থেকে 80% রোগ এভাবেই দূরীভূত হয়ে যাবে। তার প্রমাণ হলো করোনা ভাইরাস। করোনা ভাইরাসের সময় কিন্তু মানুষের এত রোগ ছিল না। যারা অতিরিক্ত ওষুধ, যে কোনো ওষুধ হোক, হোমিওপ্যাথি এলোপ্যাথি খেতে 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 অথবা সাথে আরেকটা খাবার, তারা হলো এত ভোজন প্রিয়াসী, এত ভোজন প্রিয়াসী যে ভুনাযুক্ত খাবার, তারপরে বার্গার, তারপরে হলো ওই যে এই যে আপনার হোটেলের যে আপনার চিকেন ফ্রাই, তারপরে আপনার এই গ্রিল, খেতে 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 যাদের পেটের অবস্থা 12টা বাজে ফেলছে, এতে মানে গ্যাস্ট্রিকের বড়ি যে কত খেয়েছে যার কোনো ইয়ত্তা নেই, আজকে একটার পর দুইটা, দুইটার পর তিনটা, যার পরে যারা অতিরিক্ত অতিরিক্ত আপনার লেখাপড়া করতে করতে অতিরিক্ত ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে চিন্তা করতে করতে, মানসিকভাবে শারীরিকভাবে নয়, শারীরিকভাবে কোনো কাজ যদি করে, তাহলে সেটা আপনার এই মেডিসিন হবে না। সেই মেডিসিনটা হলো নাক্স ভূমিকা। শারীরিকভাবে যদি কেউ যদি কোনো আপনার এই মানে আপনার এই অবস্থা হয়, তাহলে হবে না। মানসিকভাবে কাজ করতেছে, এই যে আমরা চেয়ারে বসে কাজ করতেছি, মানসিকভাবে লেখাপড়া বলেন, ব্যবসায়ী বলেন, সমস্ত কিছুই হলো তার মানসিকভাবে এত টেনশন করতেছে, এত কাজ করতেছে যে সে বসে বসে থাকতে 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 যার এই অবস্থা চলে এসেছে। তারপর হলো যারা অতিরিক্ত মাস্টার ভিশন, এই রোগগুলি তো আছে, সাথে হলো অতিরিক্ত মাস্টার ভিশন করতে 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 এখন ধ্বজভঙ্গ হয়ে গেছে। দ্বিতীয়ত হলো যাদের স্বপ্নদোষ, রাত্র 3টা থেকে নামাজের আগ অর্থাৎ আজানের আগ পর্যন্ত যাদের আপনার এই স্বপ্নদোষ হয় আজে বাজে, এবং কি যা সে কল্পনাও করতে পারে না সে সমস্ত জিনিস দেখে তার যে স্বপ্নদোষ হয়, তাদের জন্য আজকের এই খুবই গুরুত্বপূর্ণ মেডিসিনটি। এবং যারা একেবারে মেজাজ মাইন্ড হলো, তারা হলো কিউরিয়াসিটি এবং কি অ্যাঙ্গার,
ভায়োলেন্ট, যারা অতিরিক্ত আপনার মানে বেদপ এবং রাগ, এবং কি দেখা যাচ্ছে খিটখিট খিটখিট মেজাজ, কত 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 বাসার ভিতরে মানুষ তার দ্বারা অদৃষ্ট হয়ে গেছে, তার দ্বারা মানে আর কোনো সংসারে অনেকেই দেখা যায় এই পীড়াপিড়ির কারণে সংসার ভেঙে যায়, তাদের জন্য আজকের এই মেডিসিনটি, যদি তারা ধ্বজভঙ্গ হয়ে থাকেন, তারা যদি মাথা ব্যথা হয়ে থাকে, তাদের যদি পেটে যদি গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার যত বড় রোগ হয়ে থাকুক, এবং কি পায়খানা করতে গেলে একটু হলো আরেকটু হলো না, একটু হলো আরেকটু হলো না, কোদ দিদি 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 একটু হয়, তারপর আবার করতে মনে চায়, মনে হয় পায়খানা আমার আর ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে যে আমি যদি পায়খানাটা ক্লিয়ার করতে পারতাম তাহলে আমার জীবনটা হয়তো সুন্দরভাবে আমি আজকে জীবনযাপন করতে পারতাম, এই সমস্ত রোগীদের জন্যই এই মেডিসিনটি হলো নাক্স ভূমিকা 30 অথবা 200 সকাল এবং রাত্রে খাবারের 1 ঘন্টা আগে সেবন করবেন, যে কোনো হোমিওপ্যাথিতে আপনারা এই মেডিসিন পেয়ে যাবেন। আশা করি তাহলে আপনার যদি ধ্বজভঙ্গ হয়ে থাকে, আপনার যদি নেকট্রোরাল অর্থাৎ আপনার যদি এই স্বপ্নদোষ হয়ে থাকে, আপনার যদি পেটের পীড়া হয়ে থাকে, আপনার যদি আরও অনেক রোগ হয়ে থাকে, এই মেডিসিন দ্বারা আপনি উপকার পাবেন, উপকৃত হবেন। আজকেই বলে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই এবং আপনাদের সেবার জন্য নিয়োজিত থাকতে পারি, যারা আমার জন্য দোয়া করেন আমি সকলের জন্য দোয়া করি, সকলের জন্য রোগ থেকে মুক্তি পান। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।